জাহান আগুন সহ্য করা সম্ভব না দোস্ত আল্লাহ জাহান নামের আগুন এই মানুষগুলোকে বেষ্টন করবে জাহান জাহান্নামের আগুনের মধ্যে বড় বড় পিলার থাকবে পিলারের মধ্যে মানুষগুলো যখন পড়ে যাবে কেউ জানবে না কেমন শাস্তি হইতেছে একজন আর একজনরা দেখবে না কত কঠিন হয় এই আমার ভাই আয়াত গুলো তাফসির কেউ দেখলাম লোহার সিন্ধুকের মধ্যে মানুষটারে ঢুকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলিয়া বড় বড় পিলারের সঙ্গে শিকল লাগায়া দ হবে লোকটা বুঝতেও পারবে না শুধু এক একা কষ্ট ভোগ করতে থাকবে আমার ভাইরা কতদিন করবে আল্লাহ ভালো জানে ও আমার ভাইরা যখন কেমন কঠিন মুসিবাত শুরু হবে এর আগেই দুনিয়ায় না ফারমান্ডা বুঝতে পারবি আল্লাহ তালা ওই কথা ওগুলো জানিয়ে দেন ও বান্দা ও আমার বান্দারা শুনে রাখো শুনে রাখো আলাউ তারা না দিন মুজরিম ও আমার বান্দারা শুনে রাখো আল্লাহ তারা সরাসরি আল্লাহ রসুলকে বলেন হে আমার নবী আপনি যদি নাফার মানদের মৃত্যুর অবস্থাটা দেখতেন যখন আল্লাহ তালার কাছে মাথাটা রাখবে তখন আফসোস করে বলবে রব্বানা আব সরানা ও নাম আমরা তো জাহান নামের আগুন দেখেছি এখন বিশ্বাস হয়ে গেছে এখন বিশ্বাস হয়ে গেছে না আমাদেরকে আরেকবার ফিরে দেন আরেকবার ফিরে দেন না সাল এবার ভালো হয়ে যাব ভালো ভালো কাজ করবো ইন্ন আমরা বিশ্বাসী হয়ে গেছি আর অবশ্বাসী হব না বিশ্বাস করলাম আছে জাহান্নাম আছে আমার ভাইয়েরা সবল করি বহু বড় ভয়ানক গুণা একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেওয়া একজনের কথা আরেকজনের কাছে লাগায় দিলে ভাই কত বড় অপরাধ বলে এত বড় অপরাধ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট কেন ভাই কেন ভাই বলে এই গুণাটার কারণে সমাজ পুরে যায় সমাজ ধ্বংস হয়ে যায় হাজারো মানুষ পুরে যায় হাজারো মানুষ অশান্তিতে থাকে এই জন্য যারা সকল খুরি করবে কিবদ করবে এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغضب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم বলে ইয়া উ দা তোমরা একে অপরের সাক্ষী করো না কিবাদ করিও না একে অপরের কিবাদ করি না আইয়ো ডিম্পু হা তো তোমাই যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমাদের কেউ কি তোমাদের অপর ভাইয়ের মরা মানুষের মাংসটা পছন্দ করো

আল্লাহ তালাকে ভয় করি সে আল্লাহ তালা কৌবা কবুলকারী রহিম অনেক দয়ালু তাহলে আল্লাহ তালা বলেন কি গিবত করা এত ভয়ানক যে তোমরা তোমাদের মরা ভাইয়ের মাংস কাজ এরকম অপছন্দ করে এরকম একটা অপছন্দনী জিনিস তাহলে আমরা গিবত করবো না সারবত করবো না পারব না আল্লাহ এটা একটা গেল গিবত এরপরে আরেকটু আসি সংক্ষিপ্ত আকারে বলি দুই নাম্বার ছিল ইফকুন ইফকুন বলা হয় মিথ্যা রটনা মিথ্যা হাজরত আয়সা সিদ্দিকার আল্লাহ তাআলার ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে যখন মুশরিক যখন কে বলে মুনাফিকরা যখন হাজরত সিদ্দিকার চরিত্র নিয়ে কথা বলেছিল এক যুদ্ধে আয়েশা সিদ্দিকা ঘর থেকে বের হন নাই একবারে কানতে কানতে অস্থির রসুল্লাহ সাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গেছে রসুল্লাহ সাল্লামের তখন বলছেন যে আপনি আমার পক্ষে নাই আল্লাহ তালা যখন পর্যন্ত নাসিল না করবে ততক্ষণ পর্যন্ত আমি ঘর থেকে দেব আল্লাহ তালা তার সম্পর্কে আয়াত নাসিল করে বললেন এটা একদম হা দা বহুতান ব্যাপারে যেটা বলা হয়েছে এটা সম্পূর্ণ একদম মিথ্যা রটনা বহুতানে আগিম মহা মিথ্যা এটা শুধু মিথ্যা না অনেক বড় মিথ্যা তাহলে ভুতানের ব্যাপারে ইফকুনের ব্যাপারে যেটা মিথ্যা রটনা করা এটাকে মহা গুণা বলছে অনেক বড় গুণা বলছে আমরা এখন বলেন দেখি আমাদের মধ্যে এটা আছে কি নাই অনেক সময় মিথ্যা রটনা করি আর মনে করতেছেন নামাজ পড়লে জান্নাতে চলে যাব গা কত দিলের রোগ আছে তাহলে এই একজন কি আমি মিথ্যা আশায় দিলাম মিথ্যা কথা বলে তার নামে একটা অনার্থক মিথ্যা রচনা করলাম এর দ্বারা কি হইলো এমন ভয়ঙ্কার গুণা হইল ওয়াইলুম আরেকটি হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে নামিমা আর একটা কি নামিমা নামিমা মানে কি চগল করা কি করা চগল খুরি আর কি বাদের মধ্যে একটু পার্থক্য চগল মধ্যে কি থাকে উদ্দেশ্য হইল ঝগড়া লাগিয়ে দেওয়া গেহাদের মধ্যে দোস্তুটি বলে কিন্তু উদ্দেশ্য ঝগড়া না কিন্তু নমিমার মধ্যে সে হইলো এই ভাইয়ের কথা ওই ভাইয়ের কাছে বললাম এই ভাইয়ের কথা এই ভাইয়ের কাছে কথা আদান প্রদান করা কি করা কথা আদান প্রদান করা এটা হচ্ছে নমিমা আর এই নমিমার ব্যাপারে আল্লাহ তালা সোরে ওই হুজরাতের কত নম্বর বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন সাবধান একজনের কথা ডিগ্রি করে একজনের কাছে লাগাই দিও না এটা বহুত বড় চরম ধরনের অপরাধ এর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন এরপরে হচ্ছে হুমাজা আর একটা হচ্ছে লোমাজা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন হাম্মাজিম মাশা ইম এই আয়াতের মধ্যেও এই যে হাম্মাজিন হুমাস যা শব্দ আসছে মার্শা ইন বিনামিম এই নামিম শব্দটা আসছে আসছে কি না এই নামিম শব্দটা আসছে তাহলে আমরা এখন জানবো হুমাস দা কাকে বলে আর নুমাস দা কাকে বলে তাহলে হোমাস বলা হয় আল্লাহির যে ব্যক্তি মনে করে আমি তো সরাসরি সামনেই বলে ফেলি এটা কিবত হবে না না যদি সংশোধনের নিয়েতে কোনো ব্যক্তি সংশোধনের নিয়েতে তাকে আলাদা করে জনসম্মুখ থেকে আলাদা করে কোনো দোষ তাকে বলে তাহলে এটা কিবদ হবে না কিন্তু যদি তাকে অপমান করা নিয়েতে তে সরাসী আলিলা ইয়াক দাবু ওয়েত আ নফি ওয়াজ সামনাসামনি হিট করে কথা বললো এটা অভিভাজন করলো না আমরা এই কথাটা মনে হয় কখনো শুনিনি আমরা তো অনেকে উল্লেখ ফেলি একজন ধনসম্মুখে একটা একজন মানুষকে অপমান করি আহ মাসাইম এটার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ আবু মিন খলফি দা কাবার রজুল এখন ছিল আমাদের মাঝে মন করেন এখন গেল গা এখন নাই এখন তার ব্যাপারে সমালোচনা করলাম পর নিন্দা শুরু করলাম এটা হচ্ছে লোমাজা এটা কি লোমাজা খেয়াল করেন আর এটি হচ্ছে সাতাম সাতাম মানে কি গালি দেওয়া কারোর বিষয়ে আরে মিথ্যা গালি দাও তাহলে এই সাতটা শব্দ জানলাম এখন আমরা গিবাদ কাকে বলে এটা সংজ্ঞা কিন্তু আমরা শুনি না গিবাদের সংজ্ঞা আমার কিন্তু বলা হয় নাই এখন আমরা গিবাদের সংজ্ঞা জানব গিবাদের সংজ্ঞা জানতে হলে মিজি শরীফের এক হাজার নয়শো চৌত্রিশ নাম্বার হাদিস কত উনিশশো চৌত্রিশ নাম্বার হাদিস ত্রিমিজি শরীফের মধ্যে আসছে এই হাদিসটা হয়তো রায় থেকে বর্ণিত

তোমার ভাইকে এমন ভাবে স্মরণ এমনভাবে আলোচনা করলা তোমার ভাইয়ের সমালোচনা এমন জিনিস যারা করলা যেটা সে অপছন্দ করবে তুমি তার সমালোচনা করলা তার প্রশংসা করলা না এমন দোষ তারপর তুমি আলোচনা করলা। যে দোষটা যদি সে শুনত তাহলে তার কষ্ট লাগতো তার কি লাগতো বিমায় আগ্রহ এমন কিছু আলোচনা করা যে আলোচনা দ্বারা ওই ব্যক্তি উপস্থিত থাকলে তার কাছে কি লাগতো কষ্ট লাগতো এটা কি কি বলে তাহলে বলেন তাহলে এই যে তখন সাহাবে কিরাম আকুল আমি যাব বাস্তবে যদি দোষটা থাকি আর লোকটা অনুপস্থিত লোকটা যদি শোনে এমন দোষ তুমি বললা যে দোষটা শুনলে তার কষ্ট লাগবে আল্লাহ রসুল বলেন এই দোষটা থাকার পরেও যদি বলো তাহলে এটা কি বত হবে পাইলাম এখন এমন জিনিস বললা যে জিনিস তার মধ্যে নাই বানায় বললা আল্লাহ রসুল বলেন বাহাত্তা তাহলে তুমি বহু টান লাগাইলা তুমি তার চরিত্রর ব্যাপারে তার ব্যাপারে তুমি তহমত লাগাই দিলা তাহলে যেই দোষগুলো আছে ওইটা যদি আলোচনা করে যেই ব্যক্তি নাই এই ব্যক্তির সমালোচনা আমি এমন জিনিস করলাম যে তার মধ্যে আছে বলেন দেখি এখন কিবত হবে কি হবে না আর যদি ওটা না থাকে তাহলে কি হবে দোষটা না থাকলে বহুতানা বহুতান ওই হা দা বহুতান একটা বহতান হবে তাহলে দোষ লাগানো হবে তার উপরে তহমত লাগানো হবে আল্লাহ আল্লাহ তাহলে সাতটা শব্দ জানলাম একটা কয়টা একটা কি বলেন দেখি গিবত দুই নম্বর ইফ তিন নাম্বার বহতান চার নম্বর নামিমা পাঁচ নম্বর হোমাজা ছয় নাম্বার লোমাজা সাত নাম্বার শতম মনে থাকবে ইনশাআল্লাহ এই সাতটার সামারা নির্যাস এক জায়গা করলে এটার দুর্গন্ধটা পাওয়া যায় ঘিবাতের মাঝে কি পাওয়া যায় আল্লাহ তাহলে এই সাতটা গোনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন বলুন আমি এখন এই সাতুটা গুনা ইফ বলেন বহতাম বলেন নোমাজা বলেন হোমাজা বলেন গিবত বলেন সাতাম বলেন এই সাতুটা হয় চারটা পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে বলতে হবে আমার সাথে কয় পদ্ধতিতে চার পদ্ধতিতে এক নম্বর আলহে বাতুব লিসান দুই নম্বর আলহে বাতুবিল তিন নাম্বার হচ্ছে আলহে বাতুবিল ইশারা চার নাম্বার হচ্ছে আল হেবাতুবিল কিতাবা কিবাদ কয় পদ্ধতিতে হয় চার পদ্ধতিতে কিবাদ হয় এগুলো খুব খেয়াল করে শুনে রাখবো তাহলে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে নিয়ে বেঁচে থাকি আল্লাহ পাকের বন্ধু হওয়া যাবে না হলে তো একটা ছোট্ট থেকে ছোট্ট এই গুনার কারণে বান্দাকে কোথায় নিয়ে যাবে যদি সুযোগ হয় অল্প টাইমের মধ্যে যদি সুযোগ হয় বলবো যে একটা কিবদের গুণা তাকে কোথায় নিয়ে যাবে আর কোন ধরনের জাহান নাম আল বিল্লিসান জবান দ্বারা কিবাদ করা কি করা জবান দ্বারা কিবাদ করা যে ব্যক্তি নাই তার দোষ সমালোচনা করা জবান দ্বারা এটাকে কি বলে গিবাদ বিল্লিসান গিবাদ বিল লিসান যেটা হচ্ছে সুরা হুজরাতের মধ্যে একটু আগে শুনে দিলাম ইয়া আই নুহালদীনাজুতনিবু কাশি র মেনগণ ইন বাগগণওয়ালা তাজা শাসু আর একটা টুকরা আছে কি ওয়ালা ইয়া মত্ব বা দুম্বা গ ওই জিকি কথা ওই জায়গার মধ্যে তুলে ধরা হয়েছে তাহলে আমরা এই সাতটা বিষয় আমরা জানলাম এই সাতটা বিষয়ের সামারা হইল গিবত আর গিবত হয় চার পদ্ধতি কয় পদ্ধতি তারা গিবত জবানটারে কি করতে তালা ভাই তালা দিতে কোন রুম যদি এই রুম যদি তালা দেয় তাহলে প্রয়োজন ছাড়া খোলে প্রয়োজন পড়লে খোলে না প্রয়োজন পড়লে আর খোলে তাহলে বোঝা গেল জবানটারে এমন তালা মারতে হইবো যে যদি প্রয়োজন পড়ে তাহলে কথা বলতে কথা বললে প্রয়োজন হইলে তাহলে তাহলে ভালো কথা বলো চুপ থাকতে হবে কি থাকতে হবে ভাই চুপ থাকতে হবে আল্লাহ আল্লাহরের জন্য বলছে মান সাকাতা না যা যদি চুপ থাকতে পারো তাহলে তুমি কি পাইবা মুক্তি পায়া যায় ভাই এই জন্য আমরা গিবাদের গুণা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন দুই নম্বর হচ্ছে আল বিল দ্বারা অন্তর দ্বারা গিবত করা কি দ্বারা অন্তর দ্বারা গিবত করা এই গিবত করা যত গুণা এই যে ছাত্রা বিষয় এই সবগুলো কলবের সাথে সম্পর্ক এই জন্য জাহান কথা বলছে কি আগুন তকাল আফ ইদা জাহান নামের আগুন অন্তরের মধ্যে কি হবে উদ্বৃত হবে জায়গা উঠবে একবার অন্তরের মধ্যে আগে হিট করবে কারণ অন্তরের মধ্যে গুণাটা এই গুণাটা কোথায় অন্তরের মধ্যে

আল্লাহ তালা বলেন হি বেশি কাতির ধারণা করার থেকে তোমরা বেঁচে থাকো আমরা মানুষের কি করি জন্মী আল্লাহ তালা জানা দেন তোমাদের কিছু কিছু ধারণা এটা গোনার কারণ হয়ে যায় সাধারণত মানুষ ধারণা করে বলেন দেখি মানুষ সময় কি হইতে পারে ঠিক হইতে পারে ভুলও এই জন্য আল্লাহ তালা জানা দেন অনেক ধারণা আছে যে ধারণাগুলো তোমাদের গুণায়ের কারণ হয়ে যায় বলে তোমরা করো না আর একটা গুণ আমাদের মাঝে সিআইডিগ্রি করা অর্থাৎ কারো দোষ তালাশ করা ভাই কারো দোষ তালাস করা দরকার নাই কে কিরকম তার জব দিতে সে করবে তার দোষ আমি তালাশ করবো না কারো সে কি ধরনের মানুষ বলে ধারণা করা দরকার নাই সে একজন মহিলার সাথে যাচ্ছে গোর্কা পরা মহিলার সাথে যাচ্ছি আমি তো জানি না তার স্ত্রী না বোন নাকি অন্য মহিলা আমি ধারণা করলাম কোনো একটা বলে ধারণা করার দরকার নাই দেখার দরকার নাই উনি যদি বইয়ের সাথে যায় তাহলে গেল ওনার বোনের সাথে যায় গেল উনি যদি অন্য মহিলার সাথেও যায় এটা ওনার ব্যাপার আমার ব্যাপার না উনি কার সাথে গেল ওটা আমার দরকার নেই কে কী করলো ওটা দরকার নাই কারো গোপন জিনিস জানা দরকার নাই কোন খুটে খুঁটে কোন ব্যক্তি কি করে ওরা জানা দরকার নাই কে কি করলো এটা আল্লাহ বিচার করবে বলে কোন অন্তর্নিহিত গোপন বিষয়গুলো তালাশ করার দরকার নাই যারা তালাশ করে এটা সেই ডিগ্রি করা আল্লাহ তালা বলেন ওলা তাজা শাসে কাজ করব না এটা কি করো না তাহলে বলেন দেখি অন্তরের গুণ এলো খারাপ ধারণা করা কু ধারণা করা কি করা ভাই বলেন সবাই কি ধারণা করা কু ধারণা করা এই কু ধারণা করা থেকে মানুষের অনেক কিন্তু সূত্রপাত গুনায়ের সূত্রপাত ঝগড়া অনেক কিছু কইটা যায় যায় কি যায় না জন্য আল্লাহ তাআলা বলেন এটা খবরদার কইরো না তাহলে গীবত বিল লিসান গীবাল গীবাতু মিল কলব অন্তরের গীবত দুই নাম্বার পদ্ধতি হচ্ছে অন্তর দ্বারা কি করা বিবাদ করা তিন নাম্বার পদ্ধতি হচ্ছে আল ঘেবাত ইশারা ইশারা করে বিবাদ করে ওই দেখাইতেছে ওই না যারে দেখাইতেছে ঠিক বুঝছে বুঝছেন কথা এ দেখি মানে একটা লোক যাইতেছে ওই দেখাইতে আসার জন্য ওই যে দেখছ না দেখছি বুঝি বুঝি আমাদের টাইসা সিদ্দিকা আমাদের উম্মাহাতুল মমিন আমাদের আম্মাদের কত ভালো ছিলেন হ্যাঁ কত ভালো ছিলেন তাদের সাথে যে ঘটনা ঘটে গেছে তারা সাথে সাথে জানা দিচ্ছে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে আল্লাহ রসুলাইস্লামকে একবার আয়সা সিদ্দিকা বলছে একজন খাটো মহিলা যাচ্ছে আয়সা সিদ্দিকা ইয়া বলছে ওই যে ওই যে মানে খাটো এই জন্য ওই যে মানে আমি তো মুখে বলতেছি উনি বলছেন কি এই যে এইভাবে ইশার আয়সা সিদ্দিকাকে আল্লাহ রসুল সাথে সাথে কেমন স্বামী ছিলেন সাথে সাথে বলছেন সে খাটো এই জন্য তুমি কি করতেছো এটা কিতাবা লেখার মাধ্যমে এখন আমাদের মাঝে কিছু প্রশ্ন থাকতে পারে গিবত্ত হুজরাও করে গিয়ে একজনের বিরুদ্ধে আরেকজন বলতেছে কি করতেছে একজনের বিরুদ্ধে এক হুজুর আর এক বিরুদ্ধে বলতেছে এই জন্য বুঝতে হবে তাহলে গিবতের পদ্ধতি হলো লোক এটা ভাই সবে বলেন লোক এটা এক নম্বর বলেন বাংলায় বলেন না বলে অর্থাৎ জবানের কল অর্থাৎ অঙ্করের গিবত তিন নম্বর আলহেবাত ইশারা ইশারার গিবত চার নম্বর কিতাবা লেখার গিবদ আমরা যারা ফেসবুক চালাই ভাই সাবধান হয়ে যায় এটাও কিন্তু লেখা এই জন্য আপনি একজনের বিরুদ্ধে লিখবেন এক হুজুরের বক্ত আর এক বিরুদ্ধে লিখবেন অথবা এক নেতার এক নেতার বিরুদ্ধে লিখবেন আপনি জানেন না কিচ্ছু এমনি আন্দা দুন্দা লিখতেছেন সাবধান যদি এটা বাস্তব না হয় তখন কি অবস্থা হবে আর বাস্তব বাস্তব হইল তো আপনার লেখার অধিকার এই জন্য এই যে ফেসবুকটা এমন এটা বিপদের একটা আখড়া হয়েছে রে ভাই সাবধান হয়ে যায় যা ভালো লেখবো ভালো খারাপ লেগলে এরা কিন্তু কেমন পর্যন্ত এটা যতদিন থাকবে চলমান যত মানুষের কাছে গেল তত মানুষ গুণাকার হইল এর জন্য আমি প্রথম দাই আদা আলাল করবে দেখায় দিবে যত গুণা হবে এর এক অংশ ব্যক্তি শেষ ফেসবুক যা সালাই ভাই সাবধান হয়ে ভুল তথ্য দেওয়া যাবে না আর যেই তথ্য দিলে মানুষের উপকার হবে সেই তথ্যই দেব এছাড়া অন্য তথ্য দিব একজন ব্যক্তি অন্যায় কাজ করছে গুনার কাজ করছে আপনি দিলেন যারা দেখলো তাদের কি লাভ হইব শুধু তার দোষটা প্রকাশ করে লাভ কি আপনার কে বলছে অমোকে এরকম একজন হয়তো খাইছে না জিনাই করছে এটা আপনি দিলেন লাভ হবে কি গুণা হবে এটা গুণা হবে হবে গি বাতের বিল কিতাবা লেখার মাধ্যমে যেটা হইলো এটা লেখার মাধ্যমে বুঝে আর সে ভাই এখন জানি আমরা গিবত হুকুম কয়টা হুকুম জানবো গিবত হুকুম হলে তিনটা এদিকে ধরনের গিবাদ হচ্ছে হারাম আর এক ধরনের গিবাদ হচ্ছে অজীব আর এক ধরনের কিবাদ হচ্ছে মুবাহ জায়েজ এক ধরনের কি হারাম এটা তো আমরা ওই যে আখা কা বিমা এক রাহু অন্য ভাইয়ের তার অনুপস্থিতে এমন কিছু আমি বললাম যেটা ভাই অপছন্দ করবে তার ব্যক্তিগত দোষ আমি তার অনুপস্থিতে বললাম এই কিবদ সম্পূর্ণ হারাম এটা তো আমরা জানতে পারবো আর গীবত কোনটা কোন এক ভণ্ড লোক আইসা মানুষের ইমান সমাজে গোপনে গোপনে নষ্ট করতেছে কোন এক ভণ্ড হুজুর আইসা সে হুজুর নামধারী সে মানুষের মাঝে কি করতেছে বেদাত সরাইতেছে শিরিক সরাইতেছে মানুষের আমল নষ্ট করতেছে তাহলে এইটা অন্য হুজুরের জন্য মানুষকে সতর্ক করার জন্য তার ত্রুটি মানুষের মাঝে অপেন করে দেওয়া এটা হলো অজিব এটা কিবদ হবে না এই জন্য কোনো ভুল কোন হুজুর যদি ভুল বলে নামধারী আলেম শেরেকের কথা বলে এরকমভাবে বিভিন্ন জেকের নামে ভণ্ডামি করে মাজারের নামে ভণ্ডামি করে আল্লাহ নাম দিয়ে ভণ্ডামি করে তখন উলামাহ গ্রাম এটা মানুষের সামনে তুলে ধরে জাতিকে সচেতন করার জন্য এটা কিবদ হবে না এই বুঝতে হবে আর কীবাদ আর একটা কীবাদ হচ্ছে আলাল কি হ্যাঁ বললে বলতেও পারে সে করে না করতে পারে কোনো জালেম এলাকায় জুলুম করতেছে তার নামে কেস হইল এখন আপনি সাক্ষী দিতে গিয়া যদি তার বিরুদ্ধে তার দোষ ত্রুটি সেই মজবুত করার জন্য সাক্ষীটা মজবুত করার জন্য তার বাস্তব দোষ ত্রুটি যদি মন চায় বলতে পারেন না চাইলে নাও বললে সমস্যা নাই বললে তখন আর কীবাদ হবে না সাক্ষীর ক্ষেত্রে এটা হলো মুবা তাহলে আজকে জানলাম কয়টা বিবাদের হুকুম হলো বলেন গিবাদের হুকুম একটা দুই নম্বর অজি তিন নম্বর মুবা জায়েস বিবাদ কয় পদ্ধতিতে হয় জবান কলব ইশারা মনে থাকবে তো ইনশাল্লাহ এখন আসেন দেখি তাহলে তাহলে এই ব্যাপারে আল্লাহ তালা বলেন এই যে সুরা এখন আসেন অনুবাদটা একটু কিছু হালকা ব্যাখ্যা করি তাহলে বুঝে আসবে অল্প টাইমের মধ্যে ঈশাআল্লাহ দোয়া করে দেবো আল্লাহ ওয়াইল মানে কি শাস্তি বা জাহান নামের একটা উপত্যকাকে বলে ওয়াইল ওয়াইল উল্লি কুল্লি হুমা জা প্রত্যক্ষ পরোক্ষ সামনে পিছনে যারা করে পর নিন্দা করে তাদের জন্য ওয়াইল আল্লাপা বলেন এই কাজগুলো বেশিরভাগ মানুষগুলো করে তার তুলে তারা দা তাদের মাল জমা করেছে যারা মাল জমা করেছে অনেক মাল আছে আর গুনে গুনে দেখে টাকা ঠিক আছে নি কম হলো না বেশি হইলো টাকা গুনে গুনে দেখি আর যে মাল আছে মালের বড়াই কই মানুষের কি বাদ করতে থাকে নাই মানুষের যখন মাল বেশি হয়ে যায় তখন দেখবেন ঘুরে ঘুরে মানুষের সমালোচনা আরম্ভ করে দেয় আমার ভায়েরা আন্না মাল ও ধারণা করছে এই মাল তার চিরঞ্জীবী করবে মাল কামাই করি আমি যদি অন্যায় কোনো কিছু করি বলে যত লাঠি থাকুক যত মাল থাকুক না কেন এই মালটাই আমার দুনিয়ার জন্য আখ রাতের জন্য লাঞ্ছিত হওয়ার কারণ হয়ে যাবে এই মালটাই আমার লাঞ্ছিত হওয়ার কারণ হবে কেউ আমরা চিরস্থায়ী থাকতে না সবার চলে যেতে হবে কাল্লা আল্লাহ নিজেই আলা তোমাদের তোমাদেরই মাও তোমাদের কে চিরস্থায়ী করতে পারবে না মাল যতই হোক না কেন মালা মও যখন এসে যাবে যখনি দা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিম আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমার নির্ধারিত টাইম যখন শেষ হয়ে যাবে এক মুহূর্ত মুহূর্ত মালাকুল এক টাইম আগে আসবে না পিছিয়ে আসবে না টাইমে তোমার কাছে সে যাবে যখন মালাকুল আসবে পৃথিবীর সব মানুষকে ঘুষ দিয়ে তুমি কি করতে পারবা তুমি তোমার পক্ষে নিতে পারবা কিন্তু দেখা যায় মালা কলমত যখন আসবে এক টাকা ঘুষ দিয়ে তুমি বাঁচতে পারবা না সে ঘুষ গ্রহণ করবে আমার ভাইয়ানা আল্লাহ তালা জানা কেল্লা লায়ুম নাফ হিল রুপ মাফ এই দোষী দোষী যারা লাইউম্বাদান নাম এক তাকিদ দুই তাকিদ লামে তাকিদ মুনে তাকির তাকিদ যে বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ নিজে বলেন অবশ্যই অবশ্যই বাদান নাফ ফেলে তো হবে লাইউম্বাদান নাম নিক্ষেপ করা হবে ফিল হুতামা হুতামার মধ্যে আল্লাহ তালা নিজেই বলেন হুয়ামা আদরা কামাল হুতামা হে নবী আপনি জানেন নি হুতামা কোন জিনিস জানেন না নারুল্লাহিলমুকদা জাহান নামের প্রজ্বলিত আগুনের নামই হচ্ছে হুতামা জাহান নামের আগুন কেমন আল্লাহ আল্লাহ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায় হাত জ্বলসে যায় যায় আগুন চেহারায় লাগলে চেহারা জসে যায় অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় কিন্তু আখ রাতের আগুনে আল্লাতী তাপ্তালু আলা লাফিদা যেই আগুনটা সরাসরি উদিত হবে হিট করবে মানুষের অন্তরে কারণ ওইলে এই গুনাহগুলো যা করেছে জবান দিয়ে গুনাহ করেছে অঙ্কর দ্বারা বান্দা গুনাহ করেছে হাতের দ্বারা গুনাহ করেছে সব এটা উদ্প্ত হয়েছে জুমাসিল অন্তরের মধ্যে এই জন্য সরাসরি আখিরাতের আগুন দস্ত হিট করবে গিয়া কোথায় অন্তরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না দোস্তব আল্লাহ তার আবার ইন্নাহা আলাই হিম্মু জাহান্নামের আগুন এই মানুষগুলো কে বেষ্টন করবে জাহান মার জাহান্নামের আগুনের মধ্যে বড় বড় পিলার থাকবে ফিলারের মধ্যে মানুষগুলো যখন পড়ে যাবে কেউ জানবে না এমন শাস্তি হইতেছে একজন আর একজনরা দেখবে না কত কঠিন হয় এই আমার ভাই আয়গুলো তাফসিরাজ কেউ দেখলাম লোহার সিন্ধুকের মধ্যে মানুষটারে ঢুকাইয়া জাহান নামের আগুনের মধ্যে ফেলিয়া বড় বড় পিলারের সঙ্গে শিকল লাগায় দ হবে লোকটা বুঝতেও পারবে না শুধু এক একা কষ্ট ভোগ করতে থাকবে আমার ভাইরা কতদিন করবে আল্লাহ ভালো জানে ও আমার ভাইরা যখন কেমন কঠিন মুসিবাদ শুরু হবে এর আগেই দুনিয়ায় না ফার্মান্ডা বুঝতে পারবি আল্লাহ তালা ওই কথা ওগুলো জানা দেন ও বান্দা ও আমার বান্দারা শুনে রাখো শুনে রাখো দিন ও আমার বান্দারা শুনে রাখো আল্লাহ তালা সরাসরি আল্লাহ রসুলকে বলেন হে আমার নবী আপনি যদি নাফার মানদের মৃত্যুর অবস্থাটা দেখবেন যখন আল্লাহ তালার কাছে মাথাটা রাখবি তখন আপ করে বলবে রব্বা না নাম আমরা তো জাহান নামের আগুন দেখেছি এখন বিশ্বাস হয়ে গেছে এখন বিশ্বাস হয়ে গেছে না আমাদেরকে আরেকবার ফিরিয়ে দেন আরেকবার ফিরিয়ে দেন না সল এবার ভালো হয়ে যাব ভালো ভালো কাজ করব إِنَّا <applause> موقنون আমরা বিশ্বাসী হয়ে গেছি আর অবশ্বাসী হব না বিশ্বাস করলাম জান্নাত জাহান্নাম আছে আমার ভাইরা সবল করে বহু বড় ভয়ানক গুণা একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেওয়া একজনের কথা আরেকজনের কাছে লাগায় দিলে ভাই কত বড় অপরাধ বলে এত বড় অপরাধ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট কেন ভাই কেন ভাই বলে এই গুণাটার কারণে সমাজ পুড়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায় হাজারো মানুষ পুড়ে যায় হাজার যারা মানুষ অশান্তিতে থাকে এই জন্য যারা সগুল খুরি করবে গিবত করবে এই ব্যক্তিকে জাহান নামের মধ্যে দেওয়া হবে ছোট্ট একটা বলে দোয়া করে দিই এক গোলাম আগের যেমন গোলামের প্রচলন ছিল এক গোলাম হাটে উঠেছে হাটে উঠেলে বলে গোলামটা কেমন কয় গোলামটা খুব ভালো কিনতে পারেন খুব ভালো তবে একটা বদ বয়স আছে চোখ ঘুরি করেন মাঝে মাঝে কি করে চকুল খড়ি করে লোকটা চিন্তা করলো ও চকুল খিরি করবো আমার আসে যায় কি কাজ করাবো আমার সমস্যাটা কি আমার তো সমস্যা নেই গোলামকে খরিদ করে নিয়ে বাসায় গেছে বাসায় যাওয়ার পরে সব কিছু বুঝিয়ে দিছে এই কাজগুলো করবা এই কাজগুলো করবা এই কাজগুলো করবা এই কাজগুলো করবা এবার তো এই লোকে বিভিন্ন সময় কাজ করে এখন বাহিরে একটা ব্যবসার পারপাসে বাহিরে যাইতে হবে বেশ কয়েকদিনের জন্য তখন বলতেছে একটা কাজ করিস এই বাড়িটাও দেখবি ম্যাডামকে দেখে রাখিস ভাই দেখে রাখবো কি বললে আর এটা তো বিশ্বাস করবেন না অনেক সমস্যা একটু ব্যবসায় চলে গেছে ব্যবসায় চলে গেলে এখন তো ম্যাডামের সাথে তার ওঠা বসা বাড়ির কাজ করে তাই কি খবর কাজ টাজ কেমন চলতেছে কাজ আর কি কথা আর কি বলবো ম্যাডাম বলতেও কষ্ট হয় না বললেও চলে না যে আপনার ভয়ানক ক্ষতি করতেছে যদি আমি মালিকের কথা বলি তাহলে আমাকে মাইরা লইব তা বলা যায় না কি হয়েছে এই জন্য তো তোরা খেয়েছি কারণ ম্যাডামের অবস্থা ভালো না আপনি যাওয়ার পরে এই ম্যাডাম অন্যজনের সাথে সম্পর্ক আছে আপনাকে অশ্রী হত্যা করবে দেখছি নি লাগাই দিছে একজনের কথা আরেকজনের কাছে আরেকজনের কথা চলছে সংসার সন্দেহ ঢুকে দিছি স্বামী আপনি রাগ স্ত্রী রাগ স্বামী অন্যদিকে যায় স্ত্রী মনে করলো স্বামী অন্যদিকে যায় স্বামী মনে করে স্ত্রী অন্যদিকে যায় একজনের লগে আর একজনের দিল কষাকষি চলছে এখন তো বাস্তবে বুঝারছে হা তাহলে বললাম যা বলেছে বাস্তবে ঠিক আছে তা না হলে ব্যবহার আগে ছিল কেমন এখন দিয়ে কেমন মনে হয় তাই বাস্তবে গোলাম বলি ও বলি আপনাকে একটা বুদ্ধি বলে দিই আপনার স্বামী যখন খাওয়া দাওয়া করে দুপুর বেলা ঘুমাবে তখন একটা কাজ করবেন ছোট একটা চাক কুনিয়া আপনি কিছু চুল বা দাড়ি ভিতর থেকে একটু চুল বা দাড়ি কাটার জন্য চেষ্টা করবেন আপনি চুল বা দাড়ি যখন কাটবেন পর্যন্ত তাকে ঘুমা আসছে ভালো পরীক্ষা করিয়া এবার কি করবেন একটু দাড়ি বা চুল কাটটা আমাকে দিবেন তাহলে আমি কবরেজি করে দিব বলে হ্যাঁ ঠিক আছে আজকেই কাজটা করে ফেলবো এবার সাহেব গিয়ে বলে মনি গিয়ে ডিগি বলি ও সাহেব আপনার সাহেব গিয়ে এই মুহূর্তের মধ্যে হারা যাবে আজকে ইনফরমেশনটা যদি না দিই তাহলে আপনার অবস্থা খারাপ আজকে আবার কি হলো ভয় চূড়ান্ত পর্যায়ে কচি শিক্ষা দিবে আপনার স্ত্রী আজকে আপনার হত্যা করবে ভাই কেমনি বলে তাহলে একটা কথা আপনাকে শিখা দেই যদি ধরতে চান বাস্তব আমরা বিশ্বাস না করেন তাহলে একটা কথা শিখাই দেই ভাই কি কথা খাওয়া দাওয়া করে আপনি খাটে ঘুমায় যাবেন ঘুমাইবেন না কিন্তু ঘুমের বান ধরবেন গুমের পান দইরা ঘুমাইবেন আপনার স্ত্রী যাতে বুঝতে পারে আপনি ঘুমায় গেছেন আপনি ঘুমায় গেছেন এটা জানে বুঝতে পারে আর আপনি ঘুমাইবেন না দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন হঠাৎ করে একটা চাকুনি আপনার জব করতে আইতেছি যখন জবে করতে আইবে তখন আপনি ধৈর্যরা ফেলবেন না হলে আপনার কিন্তু জবও করিয়ে ফেলবে বলে ঠিক আছে এবার দুপুরে খাওয়া দাওয়া কইরা আস্তে আস্তে রেডি হয়ে গেছে রেডি হয়ে এবার কয় আমার বেশি ভালো লাগতেছে না ঘুম পাইছে বেশি খাওয়াটা হয়ে গেছে বেশি ঘুমায় যাব স্ত্রী বলে হা ঘুমানের দরকার মনে মনে কয়ে ঘুমানের দরকার কিছু সুখ তো কাটতে হইব আমার ভাইয়ারা দোস্ত এবার এই যে চুগুল খুরির অ্যাকশন রিয়াকশন চালু হয়ে গেছে রে এবার যখন স্বামী ঘুমায় গেছে স্ত্রী অন্যদিন মাথায় হাত বোলায় না কিন্তু আজকে হাত বোলাইয়া চুলটি বেদায় মাথাটি বেদায় বলে সাথে করে ভালো ঘুমা আসে কিছুক্ষণের মধ্যে দেখা গেল এবার স্বামী কমপ্লিট ঘুমায় গেছে শুধু তন্দ্রা না এবার একদম যেটা বলে একদম ঘুম ঘুম হিসেবে পড়েছি ঘুম শুধু না বলে অন্যদিন দিন এত ডাকে না কিন্তু আজকে এত ডাকা ডাকি শুরু হয়ে গেছে স্ত্রী এবার রেডি হয়ে যায় আস্তে আস্তে লুকাইতো চাকুটা গোপনে রাখা চাকুটা আস্তে আস্তে বের করতেছে স্বামীও কিন্তু অনুধাবন করতে পারতেছে কাম দিয়া বুঝতে পারতেছে স্ত্রী কই যেন যায় আস্তে আস্তে যাইতেছে মিটি মিটি করে মাঝে মাঝে টেরাসক দিয়ে তাকায় দেখে আয় স্ত্রী তো যাইতেছে এবার বুঝতে পড়তেছে কোথায় যেন কি যেন নেওয়ার জন্য গেছে কি করার মধ্যেই দেখি তার স্ত্রী ছোট্ট একটা চাকু নিয়া আমার ভাইরা খাটের দিকে আস্তে আস্তে আসতেছে কি করে দেখি এবার খাটের দিকে আসতেছে আস্তে আস্তে চাকুটা যখন স্বামীর স্বামীর কাছে আস্তে আস্তে গলার কাছে মাথার কাছে নিবে কিন্তু আস্তে আস্তে এই দিক গলার কাছে যখন গেছে প্রায় সাথে সাথে নিয়ে স্বামী লাভ দিয়ে উঠছে গয় আগে তরে সাইজ করে কিছু বোঝার আগে চাকুটা নিয়ে আসে চাকু দিয়ে চুল কাটার জন্য পরিকল্পিতভাবে আগাইতেছিল আগাইতে ছিল মুহূর্তের মধ্যে মধ্যে স্বামী বিচারা উঠতে কিছু বুঝতে না বুঝতে পারি না সকল খোর লোক গুলামের আমার ভাই ইনফরমেশন অনুযায়ী ধারণা করছে আমার ভাইরা তাকে হত্যা করত এবার কি করলো চাকরা নিয়া ওপর আঘাতের পর আঘাত করতে করতে নির্দোষ একটা বিচারী মহিলাকে স্ত্রীকে দুনিয়ায় থেকে অল্প টাইমের মধ্যে বিদায় করে দিল হত্যা করল গুণা কয়টা বলেন দেখি একটা ছোট্ট একটা দশ অপরাধ তার নাম সবল এই কথা যখন পাশেই ছিল শ্বশুর বাড়ি এলাকায় যখন পৌঁছে গেল ওরার কলনা দেরি আসলো তাড়াতাড়ি বিশ থেকে পঁচিশ জন লোক লাঠি সোটা নিয়ে আইসা পিটাইতে পিটাইতে স্বামী বেসারে মায়ের বলে কেন আমার স্বামী আমাদের সন্তানদেরকে কেন মারলা বলে জানো না আমার মেয়েরে মারছে এইভাবে মারামারি করতে করতে দেখা গেল এক থেকে দুই ঘন্টার মধ্যে তিরিশ চল্লিশটা লাশ মুহূর্তের মধ্যে পড়ে গেছি না মাত্র একটা ছগোল করি এই জন্য আল্লাহ তালা বলেন শগোল করি এমন একটা গুণারে ভাই এমন একটা ভয়ানক গুনা সেই গুনাটা দেখতে ছোট হইলেও হাজারো মানুষের ঘরে আগুন লাগায় দিতে পারে জন্য এই গুনা থেকে আমাদের বাঁচতে হবে এইজন্য আমাদের বাঁচতে হবে এই গুনা থেকে করতে হবে মুখে তালা দিতে হবে ভাই 1 মিনিটের মধ্যে দোয়া করে দেব মুখে তালা দিতে হবে বললে ভালো কথা না বলে চুপ করে থাকি ভাই চললে ভালো বন্ধুর সাথে চলেন না হলে খারাপ বন্ধু পরিত্যাগ করেন যদি আর কয়দিনে বসবো এই যে যারা তিরিশ চল্লিশ হয়ে গেছে বিশ বছর না পঁচিশ বছর একটু চলি না আমার মতো ইসলামের পথে চলি না একটু কষ্ট করে একটু আলাদা চল আমরা তো পারি না তারপরে চেষ্টা করি আমি যে আসরে আছি আসরেতে বসছিলাম একবার এবং তো বসাই খালি একবার বেরিয়েছি যে ওষুধ করার জন্য আমার তো কমপা গুণাটা তো হয় নাই সব যাই হোক এখন বলতেন হুজুরিব তো তাহলে থাকা যাবে না আপনি তুই মাম এই জন্য গরিব তো মসজিদে থাকবেন আমারও তো কি মাম না আমি তো ডিবেল যেতে হবে ডিবেলে যান চাকরি করেন করেন ভালো কথা বলেন তাকে একটু নামাজের কথা বলেন ভালো কথা বলেন না বললে খারাপ কথা বলা দরকার চুপ থাকেন একটু জিগির করেন জিগির করেন সুহান আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন আহ আল্লাহ 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 আহা রে আল্লাহ এই জন্য ভাই পাক জান্নাত দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা যদি আমাদের কাজগুলো না করতে পারি আমাদের এই দেহটাকে পবিত্র বানা না যাইতে পারি তাহলে অপবিত্র জিনিসকে বাচ্চা যদি পায়খানা করে দেয় শীত হোক আর যাই হোক কী করবে মায়ের দুয় মোশাই কোলে নিবে নাকি ওই পায়খানা অবস্থায় নেবে আমার বাচ্চা যদি কান্না করে ঠান্ডার কারণে বলে তাও একটু গোয়ে মুছে নিবে কারণ এটা বাচ্চার জন্য ভালো হইবে এখানে সব রাত এই জন্য গুনাহের না যদি কবরে যায় তাহলে জাহান নামে দিবেই জাহান নামে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে বিমান থাকে তাহলে জান্ কিন্তু আমি কি জাহান নামে সহ্য করতে পারবোই এক মুহূর্ত তা তো সম্ভব না এই জন্য দোস্ত আমরা প্রত্যেক এই সাপ্তাহিক জলসায় বসার চেষ্টা করব বেশি বেশি ভপ্তানিগুলো আমি কিলাম যারা যোগ্য দিনদার আলেম আছে তাদের কথা ইনশাল্লাহ শুনে লাইফ স্টাইলকে আমরা পাল্টানোর চেষ্টা করব তাহলে পাক ঘরে শান্তি দিবে সমাজে শান্তি দিবে আমার ঘর সুন্দর হলে বিবি শান্তি পাবে ছেলে শান্তি পাবে আমার কারণে প্রতিবেশী শান্তি পাবে আমি ভালো ভালো কথা বললে একজনদের প্রতিবেশী জুলুম করতে চায় তারপরে আমি তার সাথে দুর্ব্যবহার করলাম না পাল্টা সবুর করলাম দূরা পাল্টা তার মোকাবেলায় খারাপ আচরণ করলাম না আল্লা আল্লাহ রসুল বলেন আহসিন কামা আহসান আসা ইলাই যদি কেউ তোমার কাছে খারাপ জিনিস বলে খারাপ কথা বলে খারাপ ব্যবহার করে তাহলে তার পাল্টা তুমি ভালো ব্যবহার করো এটা ও চলে কিন্তু এটা নাই আমরা কি করি একজন যদি একটা বলে তার দুইটা বলার চেষ্টা করি আহ আল্লাহাক আমাদেরকে টৌফিক দান করুন বলুন আমিন এই যে যা কিছু শুনলাম আমাকে সহ সর্বপ্রথম যেন আমাকে আল্লাপাক পরিপূর্ণভাবে এবং আপনাদেরকে যারা শুনলেন প্রত্যেকেই এই ধরনের জবানের গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করেন আমিন اللهم صل على سيدنا محمد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين إشها ما داي كوري شاب داي تفسير شروع كولنام الله سرافو مزاتي كي سقطها আল্লাহ তোমার পেয়ারা বান্দা কোরআনের যারা প্রেমিক পাগল যারা আল্লাহ কোরআনের পাগল হইয়া আল্লাহ অনেক ভাই তারা দীর্ঘ টাইম পর্যন্ত রাত্রি গেল আল্লাহ টাইম পর্যন্ত তোমার বান্দারা দিনের কথা শোনার জন্য অপেক্ষা করল রে ইয়া আল্লা যারা শুনলাম বললাম ও আমল করার তো দান করেন আল্লাহ আমরা তো দুর্বল অল্পতেই শয়তানে ধোকায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় রে মালি হাতের গোনা তাকাইলে গোনার অভাব নাই জবানের দিকে তাকাইলে গোনার অভাব নাই নজরের কোনার দিকে তাকাইলে গোনার অভাব নাই